স্বামীর যে গল্পটা সেটা হচ্ছে, এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত 11টায়। তো বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায়, আলাদা খায় না। তো বাড়ির সামনে যে স্বামী ফোন দিছে ওয়াইফকে, এই শুরু করার আগে দরজাটা খোলো, আমি চলে আসছি। তো ওয়াইফ এসে দরজা খুলে দিছে। এবার স্বামী ঘরে ঢুকে বলে, শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে, খেয়ে ফেলি। স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে, হাজবেন্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে, স্ত্রীও বসেছে। তো খুব বড্ড গরম, হাজবেন্ড বলে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো। এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগে আগুন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? হাজবেন্ড বলে, এই তো শুরু হয়ে গেল। মানে কি ঝগড়া? মানে কি ঝগড়া? প্রিয় ভাইয়েরা, ঝগড়া করবেন না। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন। কারণ সহিহ মুসলিমে এসেছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর। কোথায় ইবলিসের সিংহাসন? কোথায়? সাগরের উপর। সুম্মা ইয়াবাসু সারায়াহু, সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গপাঙ্গরে গোটা পৃথিবীতে পাঠায়, যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর, ফাসাদ সৃষ্টি কর। ইবলিস যখন সাঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে, ওয়াসওয়াসা দেওয়ার পরে, রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে, এসে বলে, ও ইবলিস, আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। ইবলিস বলে, এটা তো কোনো ব্যাপারই না, এগুলোই তো তোদের কাজ। আরেক শয়তান বলে, আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে। ইবলিস বলে, এটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেকজন বলে, আমি সুদের ডিলিংস করিয়েছি। ইবলিস বলে, এটাও কোনো কাজ নয়। আরেক শয়তান বলে, আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল, সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি। ইবলিস বলে, এটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেক শয়তান এসে বলে, মা তারাক্তুহু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি। মা তারাক্তুহু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি। সামান্য ঝগড়ার পরে আমি ওয়াসওয়াসা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি। ইবলিস বলে, শাবাশ, তুই তো কাদের মতো কাজ করেছিস, আমার কাছে আয়, আমার কাঁধে ওঠ। ইবলিস তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে, নাউজুবিল্লাহ, বলবেন না। এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক, এটা হলে ইবলিস খুশি, আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? এজন্য শয়তানরে খুশি হতে দেয়া যাবে না। ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক, সব সময় শয়তানের মিশন এটা, আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক, এটা আমার আল্লাহ সব সময় চায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না। ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঝগড়া ছিল, এটা স্বাভাবিক। দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু, একজন রাগ করলে আরেকজন থেমে যাবে, পারবেন? কি হলো, পারবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে এই হাদিসটা। আম্মা জান আয়েশার সাথে ঝগড়া, ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাগ। এখন রাগ মেটানোর দরকার আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, চলো মিটমাট করে ফেলি। সুবহানাল্লাহ, করবেন না? চলো মিটমাট করি। তো কারে ডাকবো মিটমাটার জন্য? ওমররে ডাকি? আম্মা জান আয়েশা বলে, না, ওমর অলিভ, ওমর খুব মেজাজ বলা, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি? আব্বারে ডাকেন, আব্বারে ডাকেন, খুশি হয়ে গেছেন। আম্মা জান আয়েশা দিল, আবু বকর রাদিয়াল্লাহ চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাচা কাল্লিমিন আও আচা কাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, চাচা কাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনি বলেন, তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুশুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার, নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোখ,
চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গরগর করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচার জন্য এবার বিশ্রামের পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম? আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম, তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো। সুবহানাল্লাহ, পড়ে দেখছো আয়েশা, আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? এত আস্তে সুবহানাল্লাহ, লজ্জায় হেসে দিলেন। বিষ্ণু ঈসা ইসলাম এবার হেসে দিলেন। দুজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কি রে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি, কেন হাসে দেখার জন্য। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্ব নবীও হাসে, সাইয়েদনা আবু বকর হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে। এবার সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ কোন মুহূর্ত গুলোতে শরিক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে। সুবহানাল্লাহ, পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ কোন পরিবেশে এরকম খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে ডাইকেন। সুবহানাল্লাহ, পড়বেন না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, উনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন? প্রায় আম্মা জান আয়েশার সাথে রাগারাগি হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি, কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি। ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন খুশি থাকো তাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তোমার দোয়ার বাক্যগুলো শুনো বুঝি, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো, রব্বি মুহাম্মদ, ও মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো, রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না। সুবহানাল্লাহ, পড়েন, তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু নামটাই সরাই, আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায়া রাখি, আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না, আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই, হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ, বলবেন না? তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো, কিন্তু এটা তালাক পর্যন্ত গড়া হতো না, ঠিক কিনা? তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না, পারা যাবে? আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে, ভাবি রেগে গেলে আপনি চুপ, পারবেন? পারবেন না? ইনশাআল্লাহ, এই যারা বিয়ে করে নেয় এরা ইনশাআল্লাহ, আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে স্যাক্রিফাইস, তারপর ঝগড়া করা যাবে না। তিন নাম্বার, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আযামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ইয়াউমাল কিয়ামতি মানসিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ। তুফদি ইলা জাওজিহি ওয়া ইউফদি ইলা জাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা,
তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আশ্রয় নাই। খবরদার, এটা বড় কবিরা গুণা। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আশ্রয় নাই। অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আসসিবাউ হারাম, দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা হলে পেটের কথা পিঠের কথা সব বের করে দেয়, আশ্রয় নাই, কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না, এগুলো ফ্যামিলিকে, ফ্যামিলি শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে 3 নম্বর, প্রাইভেসি বজায় রাখবেন, এটা দুজনেরই দায়িত্ব। 4 নম্বর, অহেতুক সন্দেহ পরিহার করুন। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে, এই ওদিকে তাকাই লেখেন, ওই মেয়ের দিকে তাকাই লেখেন, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ঢুকে দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবো, এদিকে দাও, আছে না নেই? এই সন্দেহ ঘরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাই লাগেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক খোলো, আছে না নেই? অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে, আছে না নেই? এই সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না। 5 নম্বর, হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে, সহকর্মী। আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী, আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি যান জিনা, আওয়াজ নাই আমগো গলায়, আপনি এটা যান, ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায় চায় না? তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে, ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনই যাব, কথা কয় না? দুইজনই জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন, তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার। হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে। হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে, ঠিক কি না? ত্রিভুজ চিনেন আপনারা? হ্যাঁ, এই জিওয়, কয়েকজন জিওয় আপনারা ত্রিভুজ চিনেন না? চিনি, জিওয়, ঠিক আছে, ত্রিভুজের কয় কোনা? হ্যাঁ, 3 কোনা। এই যে এরকম লাভ পিরামিড, 3 কোনা, এই উপরের কোনায় আল্লাহর অবস্থান, আর এই কোনায় স্বামী, এই কোনায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে, নিজেরাও তত কাছে যাবে, আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে, নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, ঠিক কি না? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম, 3 কোনা, উপরের কোনায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না, কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায়, তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন,
মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন, স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে? তাহলে পাস্টারের দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি, স্বামীর উপরও বর্তায়, স্ত্রীর উপরও বর্তায়, এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনবো। হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে, হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি।